আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে আরবি ভাষার দক্ষতার পরীক্ষা চালু পাশ করলে দেয়া হবে সার্টিফিকেট সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল বিশ্বব্যাপী আরবি ভাষার শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠিত হয় কিংস্তালমান গ্লোবাল একাডেমি ফর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দুই সালের সেপ্টেম্বরে সৌদির মন্ত্রিপরিষদের অনুমোদন ক্রমে তা প্রতিষ্ঠা লাভ করে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে কিং সালমান গ্লোবাল একাডেমি ফর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের তত্ত্বাবধানে দি এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যাবলিউশন কমিশনের উদ্যোগে প্রথমবারের মতো অন্য ভাষাভাষীদের মানে আরবি ছাড়া অন্যান্য দেশের নাগরিকদের আরবি ভাষার দক্ষতা পরীক্ষা চালু করা হয়েছে সৌদি বিষন দুই হাজার তিরিশের উন্নয়ন ও বৈচিত্র্যপূর্ণ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে এই ভাষার ভূমিকা আরও সুদৃঢ় করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রিন্স বাদর বিন বিন আব্দুল্লাহ সৌদির জানিয়েছেন সৌদি বিষন দুই তিরিশ বাস্তবায়নের অংশ হিসেবে আরবি ভাষাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে এই কার্যক্রম শুরু হয়েছে মূলত সৌদি আরব সহ বিভিন্ন দেশের অন্য ভাষাভাষী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে আরবি বিষয়ে বিনিয়োগ পাওয়া এবং তাদের কর্মীদের ভাষাগত দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করতে পরীক্ষাটি সাজানো হয়েছে প্রিন্স বাদর আরও জানান দক্ষতা পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারা আরবি ভাষার দক্ষতা প্রমাণ হিসেবে একটি সার্টিফিকেট পাবে যেমন বিদেশি ভাষা হিসেবে ইংরেজির দক্ষতা পরীক্ষার জন্য দ্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হয় অধ্যাপক ওসমান গামিন আল ওয়াদি বলেন যাদের ভাষা আরবি নয় তাদের মধ্যে যারা কোনো আরব দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় বা আরব দেশে কাজ করতে চায় তাদের ভাষাগত দক্ষতা উন্নয়নে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে